শ্রোতি দর্শক আসসালামু আলাইকুম, আমরা এসেছি ঢাকার ত্রিমোহনীতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা যে খামারটি দেখানোর চেষ্টা করেছি সেই খামার নাম হলো ত্রিমোহনী ডেইরি ফার্ম। এই খামারের যে উদ্যোক্তা ওনার নাম হলো মিঠু ভাই। মিঠু ভাই দীর্ঘদিন যাবৎ গরু পালন করছেন, দেখতেই পাচ্ছেন দর্শক, সব উন্নত জাতের মোটামুটি গোছানো একটা ফার্ম। যে ফার্মে উনি কিভাবে এই খামারটি উন্নতি করলেন আর কেনই বা খামার করলেন আমরা জানব। আমরা জানব যে এই গরুগুলি কিভাবে লালন পালন করেন। দেখতে পাচ্ছেন যে একটু ভিন্ন ধরনের সেটটি করা হয়েছে, আলাদা রড দিয়ে সুন্দর করে এই খামারটি প্রস্তুত করার চেষ্টা করেছে। চলুন আমরা কেন উনি এই স্টাইলের করলেন, কী বা খাওয়ার চিকিৎসা কী দেন, এই বিষয়গুলি নিয়ে টোটাল আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা কথা বলি এই খামারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মিঠু ভাই, আজ থেকে প্রায় দুই বছর আগে আপনার সাথে কথা হয়েছিল এই খামারেই। খামারের পরিস্থিতিটা এরকম ছিল না, গরু চেঞ্জ হয়ে গেছে, তারপরে আপনার খামারের স্টাইলও চেঞ্জ করছেন, আসলে এটা কারণ কি? এটা কারণ হচ্ছে আমরা বাপদাদারা আমাদের যে এইগুলো দেখি, আপনার স্ট্রাকচার বা যে সিস্টেমগুলো আমাদের খামারে দেখি, তো বিভিন্ন ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আমরা বাইরের যে উন্নত দেশগুলো আছে, যেরকম নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওই বাইরের দেশগুলো ওইগুলো আমরা ফলো করে দেখি যে অনেক সুন্দর সুন্দর একটা প্লেস, এদের আলাদা পার্ট বাই পার্ট এক একটা গরুর জন্য তারা ই করছে খোলা মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে প্লাস এরকম একটা যার যার সেপারেট করে দেওয়া আছে, যার যার ইচ্ছে মতো খাওয়া খেয়ে বসে খাচ্ছে, ঘাস খাচ্ছে, কিন্তু আমাদের তো আর ওই খোলা জায়গা নাই। তো তার মধ্যে আমরা যে লিমিটেশন আছে এর মধ্যে আমরা চেষ্টা করেছি যাতে যার যার সেপারেটভাবে দেওয়ার জন্য আলাদা একটা, মনে করেন অনেক সময় এই একসাথে দেওয়ার সময় অনেক সময় দেখা যাচ্ছে একটা গাভি শুয়ে রয়েছে ওইটার উপর বাটের উপর আর একটা গিয়ে পানা দিচ্ছে, হ্যাঁ, বা প্রেগনেন্ট গাভি একটু সমস্যা হইতেছে শোয়ার জন্য, আর মনে করেন একটা একসাথে থাকলে যেরকম মেডিসিনগুলো খাওয়ানো একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এইখানে আলাদা আলাদা দিলে মেডিসিনগুলো দিতে একটু সুবিধা হয়, আর দহন করার সময়ও সুবিধা। হ্যাঁ, দহন করার সময় সুবিধা, সব দিকে মোটামুটি সুবিধা আর কি, বিশেষ করে ওষুধটা দেওয়ার সময়ের জন্য সুবিধা, এই যার যার ওষুধ তার ক্ষেত্রে দেওয়া যায়, প্লাস আমরা যে মাপা বা 8 কেজি 10 কেজি করে যে আমরা দানাদার খাদ্যগুলো দিই, যার যার খাবার আলাদা দেওয়া যায়, যার যার তার সেপারেট মতো সে নিজের মতো করে খেতে পারে। আচ্ছা, এই যে স্টাইলটা করলেন এটা কত ফুট বাই কত ফুট আছে? এটা প্রায় এক একটা গাভির জন্য 4x5 ফিট করে, মানে এই যে রাখছেন যে একটা করে ইয়ার মধ্যে আর একটা দূরত্ব হলো 4x5 ফিট, 4 ফিট লম্বায় 5 ফিট, লম্বায় 5 ফিট, লম্বায় আপনার যতটুকু দিতে পারে, তো মিনিমাম আপনার 4 ফিট দিলে পাতালে একটা গরুর জন্য ভালো হয়। আচ্ছা, আমরা 2500 ছাড়ায় একটা জিনিস দেখছি যে সেটা হলো খামারে কোনো এইরকম চারি নাই। এই যে আমরা যেমন এইখানে দেখতে পাচ্ছি যে চারি দেওয়া, পানির জন্য আলাদা ইয়া করা, কিন্তু ওইখানে দেখছি যে খালি একটা খুঁটা গেড়ে রাখছে, খাবারটা দেয় এরকম ফ্লোরের ভেতরে, এইটা আপনার মন্তব্য কি? আসলে ফ্লোরের ভিতরে যে খাবারটা দেয় ওটা কিন্তু আপনার আসলে বৈজ্ঞানিক পদ্ধতি, তো আমরা আমাদের অভিজ্ঞ যারা ডাক্তার বিশ্ব সেরা ডাক্তাররা এটা গবেষণা করে দেখেছে, যে দেখলে তারা যে আমরা নিচে যে গাভির খাবারটা দেওয়া হয় তখন কিন্তু এদের একটা এই গলার ভিতরে একটা লালা গ্রন্থি আছে, যত নিচ থেকে খাবারটা নেবে সে ওই লালা গ্রন্থি থেকে যত তত বেশি লালা নিঃসৃত হবে এবং হজম শক্তি ভালো থাকে, রোমেন্টনটা ভালো থাকে, কিন্তু আমরা যে ওই যে আমাদের মানুষের মতো ড্রেসিং টেবিলের উপরে যে যে খাবার সিস্টেম করি এগুলো আসলে ঠিক না। গরুর খাবার হচ্ছে গিয়ে নিচে দিবেন, নিচ থেকে ফ্লোর থেকে খাবে, ওইটাই হলে স্বাস্থ্যসম্মত গরুর জন্য। ওরা যেমন করছে যে এই যে আমরা ওখানে দেখছি যে যেখানে পেশাব পায়খানাটা করে ওখানে আপনি একটা ড্রেনেজ সিস্টেম করছেন, ওরা করছে কি একটা মানে নিচু জায়গার উপরে এমনভাবে গরুগুলি রাখছে যেন পেশাব পায়খানা যায় ওই গর্তের মধ্যে পড়ে। হ্যাঁ, ওইটা আপনার মানে পুরো খামারটা ক্লিন আর কি, ওইটা আমরা ওইটাই কিন্তু স্বাস্থ্যসম্মত। বা 4 ফিট দিলে কিন্তু একটা গরু আপনার অটোমেটিকলি যে পায়খানাটা করবে ওইটা ড্রেনে পড়ে যাবে, আর প্রস্রাবটাও কিন্তু ওই ড্রেনে পড়ে যায়।
হ্যাঁ, তো আমাদের গরু যেহেতু আগের অবস্থ না, আমি ট্রাই করছিলাম কিন্তু স্লিপ গিয়ে পিছনে পড়ে যায়। আপনি মনে করতেছেন যে এটা আসলে ওইভাবেই করা উচিত? আসলে আচ্ছা, তাহলে ওরা ঠিক কাজটাই করছে। হ্যাঁ, অটোমেটিক্যালি আপনার গোবর ফালাইতে হবে না, অটোমেটিক্যালি ড্রেন করে যাবে। ওই যতটুকু থাকে ওটা স্প্রে করে ইয়া পানি দিয়ে মেরে দেয়, বাছরে চলে যায়, কিন্তু পায়ের নিচে সব জায়গায় শুকনা, একদম শুকনা। যাই হোক, আপনিও বলতেছেন যে ওইটাই সঠিক। আচ্ছা, তাহলে আপনি করার চেষ্টা করেও পারলেন না? না, আমার চেষ্টা করেও পারি নাই, ওই অনেক গরু তো অভ্যস্ত না, অভ্যাস করলে হয়তো হবে আর কি। আচ্ছা, আমরা এখন একটু আপনার গরুগুলি দেখানোর চেষ্টা করছি, আসেন একটু দেখি। এই যে গাভীগুলি আছে আপনার, তো এগুলি কি পরের কেনা না আগে? না, এটা আমার ঘরের বাচ্চা, আগে গতকাল কি বাচ্চা দিচ্ছে এটা। আবার ঘরের এই মনে করেন ঘরের যে দামের গুলো, এগুলো এটা 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 প্রায়গুলো আমার ঘরের দাম, সবগুলি ঘরে প্রায়গুলাই। এগুলি কি জাতের গরু? ফিজিয়ান ক্রস, এগুলা সবগুলি ফিজিয়ান, হলিস্টিন ফিজিয়ান। হ্যাঁ, হলিস্টিন ফিজিয়ান ক্রস। এগুলির দুধ কেমন দিচ্ছে এখন? এগুলি এগুলা মোটামুটি আমার ঘরের যে বাচ্চাগুলো 20-22 লিটার হয়, সাইজে কিন্তু ছোট দেখেন, কিন্তু জানতে আলাদা মতে অনেক সেরা। এই যে আমি দেখতে পাচ্ছি যে এটার ইয়ে ঝুলে গেছে, এটা কারণ কি আসলে? এটা গতকাল কি বাচ্চা দিয়েছে, তো এটা আপনার বাচ্চা দেওয়ার সময় দেয়, সব সময় দেখবেন একটু পানি আসে সাবারে, ওই পানিটা ঝুলে রেখে হয়তো 10-15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা কত লিটার দুধ দেয় এই গরু? এটা প্রথম বাচ্চা দিয়েছে এবার, এইবার প্রথম। হ্যাঁ, প্রথম বাচ্চা। এর মা, এর মার রেকর্ডটা কি? মার 20-22 লিটার। এটা কি জাতটা পাইছে আর কি? এটা আপনার ফ্রিজিয়ান, আপনার সাহিওয়াল ক্রস পাইছে, এটা জাত পাইছে, দুইটা জাত পাইছে। তার মানে যে এখন আর কেনা গরু আপনার এখানে কম আছে? কম আছে আর কি। হ্যাঁ, এখানে এই খামারে কতগুলি গরু আছে আপনার? এই খামারে বাচ্চা সহ 35টা গরু আছে। 35টা? হ্যাঁ, এই যে এগুলো আপনি দেখতেছেন, এই যে এগুলো কিন্তু সব আপনার বকনা বাচ্চা, এগুলি সব বকনা বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, আমরা আর একটু সামনে যাই, যে ওই পাশে এই যে আমরা এই গাভীগুলি দেখছি, এইগুলি তো মনে হয় পুরাতন নাকি? মানে এইগুলিরই বাচ্চা ওইদিকে? এটার জাত গুলি কি পাইছে? এগুলি আসলে সবগুলো ফ্রিজিয়ান আর কি, ফ্রিজিয়ান ক্রস। এগুলো দুধের জন্য বাংলাদেশে ফ্রিজিয়ান ক্রস গুলো ভালো হয়। এখন কয়টা গাভী দুধ দিচ্ছে আপনার এখানে? গাভী আপনার 16টা দিচ্ছে। 16টা গাভী দুধ দিচ্ছে। কত লিটার দুধ দিচ্ছে এখন টোটাল? একটু আছে আপনার প্রায় 200 লিটার মতো আপ ডাউন করতেছে। 200 লিটার? হ্যাঁ। আগে তো আমরা জানতাম যে 60 টাকা করে বিক্রি করতেন, এখন কত? এখন আলাদা মতে 65-68 টাকা বিক্রি করি। এটা কি খামার থেকে নিয়ে যায় ওরা? খামার থেকে নিয়ে যায়, প্লাস যে যত থাকে ওগুলো আমরা মিষ্টির দোকানে দিয়ে আসতে হয়। ওটা রুজনি করা আছে? হ্যাঁ। এই যে বাছুরগুলি, এই যে এখানে যে বাছুরগুলি আছে, এই বাছুরগুলি কি করেন আসলে? বাছুরগুলো যেগুলো আপনার সার বাচ্চা হয়, এগুলো একটু বড় হইলে কচের কাছে বিক্রি করে দিই। আচ্ছা। আর এই যে দামর বাচ্চাগুলো দেখতেছেন এখানে, জাত কিন্তু মাঠ দিয়ে ভালো হবে, অনেক ভালো ভালো জাতের গাভী বাচ্চা। গাভী করি আমি, কয়েক বছর যাবত বকনা বাচ্চাগুলো আমি বিক্রি করি না। আচ্ছা, নিজেই রেখে দিচ্ছে? নিজে রেখে দিই এবং গাভী হয়। ছোট কাল থেকেই আপনি গরু পালন করেন, সেটা কত বছর হলো? এটা প্রায় আমার 95 থেকে 26 বছর। 26 বছর? 26 বছর চলে। আমি তো লেখাপড়ার পাশাপাশি কিন্তু আমার এই খামারটা করি আমি, সবসময় আমি কোনো বেকার থাকি নাই। মানে তাহলে শুরুর গল্পটা একটু জানি আমরা। আবার ওই আমায় আমাকে দুইটা গরু দিয়েছিল আর কি, 95-এ। তো ওনারা হজে গেছিল, হজে দেওয়ার সময় বলেছে যে তুই দুইটা বিক্রি করে খরচ চালাই, আবার পরীক্ষা তখন। আচ্ছা আচ্ছা। তো এই একটা বিক্রি করছি আর একটা রেখে দিয়েছিলাম। সেটা তখন কোন ক্লাসে? তখন আমি মেট্রিক পরীক্ষা দিব তখন। 95-এ? 96-এ পরীক্ষা। 96-এ? হ্যাঁ। মানে দুইটা গরু দিল বাপে, যে বিক্রি করে তুমি খরচ চালাও, আমরা হজে যাচ্ছি তুমি খরচ হাত খরচ চালাও। তো আমি বিক্রি না করে একটা বিক্রি করতে আর একটা রেখে দিচ্ছি। তো এখান থেকে মনে করেন জাত উন্নয়ন করতে করতে ওটা ছিল দেশি, তো আলানের মধ্যে দেখি যে আমি ভালোই, তো মোটামুটি আমি এই করতে 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 এই পর্যন্ত আসছি আর কি। আলানের মধ্যে এখন 35টার মতো গরু আছে আপনাদের দোয়ায়। আচ্ছা, আর একজন আমাকে একটা পরিসংখ্যান দিল, যে সেটা হলো খামারে একটা সময় যে ইনভেস্টটা করা হয় পরে জিরো হয়ে যায়,
সেটা হলো লাভ হইতে হইতে বাছুর গাভী দুধ বিক্রি এরকম করতে করতে তখন পুরাটাই লাভে থেকে যায় একটা সময়। এটা আপনি কি মনে করেন? তা তো অবশ্যই মনে করেন, আমার তো একসাথে ইনভেস্ট করে নিই। আমার ওই যে 35টা গরু আছে, মনে করেন 70-80 লক্ষ টাকার মাল আছে এখানে আল্লাহর রহমতে। এটা তো আমি একসাথে ইনভেস্ট করে নিই, মনে করেন 2 লাখ 4 লাখ 1 লাখ এরকম করে দিচ্ছি। তো এটা ইনভেস্ট করছি আমি, আমার তো হাত খরচ হচ্ছে প্লাস পরিবার চলতেছে, তো এখান থেকে আমি খরচ করতেছি মাসে মনে করেন 40-50 হাজার টাকা খরচ করতেছি। তো খরচটা তো একসময় দেখা যাচ্ছে ওই খরচগুলো আমি যে ইনভেস্ট করতেছি ইনভেস্টার থেকে খরচ বেশি করে ফেলাই দিচ্ছে। হ্যাঁ, তো এই খরচ তো হইতেছে আমার, ওটার কিন্তু হিসাব রাখি না, ইনভেস্ট কত করছি ওইটা আমি হিসাব দেখতেছি। কিন্তু আয়টা কি আসলে এটা আমরা হিসাব করি, আয়টা আমরা হিসাব করি না, ভাঙতেছি ইচ্ছা মতো, বুঝছেন না? তো ইনভেস্ট একসময় করতে করতে দেখা যাইতেছে ওই লাভের পরিমাণটা আল্লাহর রহমতে যে আমরা খরচ করতেছি, তো ইনভেস্টটা আমাদের থেকে যাইতেছে একসাথে। এর 10-5 টাকা ইনভেস্ট করতে করতে কিন্তু এখন আল্লাহর রহমতে 70-80 লক্ষ টাকার একটা হ্যাঁ পুঁজি আসে পড়ছে এখানে। ওই যে ওই একটা কথাই যে আমি একটা গরু কিনলাম 1.5 লাখ টাকা, এই এই গরুটা তো দেখা গেলো যে যখন কিনছি তখন তো বাচ্চা সবই কিনছে। হ্যাঁ, ও তো আবার বাচ্চা দিছে, ও তারপরে আবার বাচ্চা দিছে, তারপরে আবার দিছে, আবার অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, ও দুধ গুলি দিছে, ও যদি অ্যাক্সিডেন্টও হয়ে যায় দুধ গুলি দিয়ে যাচ্ছে। তো আল্লাহর রহমতে হিসাব করে যদি আপনার কষ্ট করতে হবে, আপনি গরু কিনে আপনি ঘরে বসে থাকবেন, তাহলে এবারে চিন্তা করবো হবে না। আপনি যদি কষ্ট না করেন তাহলে খামার করার দরকার নাই। আপনি চিন্তা করতে হবে মেনটেনে, আপনি চিন্তা করতে হবে যে আপনি নিজে রাখান। আচ্ছা, আমাদের যে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন আছে ওটার কিন্তু আমি খিলগাঁও থানার সভাপতি। তো আমাদের ওইখানে যে মেইন ব্রাঞ্চ, ওইখানে গেলে আমাদের বিভিন্ন সময় খামারি সম্মেলন হয়। ওইখানে গেলে আপনারা দেখবেন যে অনেক শিক্ষিত ছেলেপেলেরা এখন বর্তমানে ডেইরি সেক্টরে আসতেছে। তো দেখবেন যে অনেকেই ওই লন্ডন থেকে ডক্টরেট নিয়ে বাংলাদেশে এসে গরু ফার্ম করতেছে। এখন আর গরিবদের কৃষকদের খামার নাই আর, এখন আর আগে বলবেন যে ঘেউ ক্ষেত, ঘেউ ক্ষেত আর বলার মতো স্কোপ নাই, এখন সবাই শিক্ষিত হয়ে গেছে। শিক্ষিত লোকগুলি আগায় আসা, আসলেও আগায় আসা উচিত। রাতে অনেকেই মনে করে নিয়ে দেয় ওই যে খাবার দেয়, এটা কি আসলে ঠিক কি না? খাবারটা আমিও দিই, খাবারটা যেরকম মনে করে অন্যান্য বিভিন্ন খামারে দুইবার খাওয়ায় দেখবেন যে পেট এরকম ফুলে গেছে। টাইম করে কি তিনবারে ওই দুইবারে পেট ফুলে না খাওয়া, একটি দুইবারের খাবারটা আমি তিনবারে ভাগ করে খাওয়াই। আপনি নিজেও মানুষ, মানুষের যদি বেশি খেয়ে বলে তখন কিন্তু একটা হাই পাই লাগে, একটা শ্বাস নিতে সমস্যা হয়। গরু সেম গরুর ক্ষেত্রে ওরকম, আমরা তিনবারের খাবারটা আমি দুইবারে ভাগ করে দিই, তিনবারে ভাগ করে দিই দুইবার একটা। তো গরু একটা একটা স্মুথ থাকে, খাওয়া দাওয়া ভালো থাকে, শুতেও ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, এটা সবাই দিতে পারে। মানে আপনি একটা গরুকে কি পরিমাণে খাবার দেওয়া উচিত তিনবারে যদি আপনি ভাগ করেন? এটা আপনার প্রত্যেকটা গরুকে আপনার নির্দিষ্ট পরিমাণে দুধের উপরে একটা ডিপেন্ড করে। আপনি 20 কেজি একটা দুধ দিলে প্রতি 5 কেজি দুধের জন্য 3 কেজি খাবার দিতে হবে প্রথম। তারপরে আপনার সেটা 3 কেজি কি কি আমি বলবো আপনাদেরকে যে তিন পদ না দেয়া ওই টাকা দিয়েই আপনি আরো 6 পদের খাবার দেন না। যেমন মনে করেন ভুট্টা ভাঙা আছে গুড়া, হ্যাঁ, গমের ভুষি, তারপরে ডালের ভুষি, মুগের ছাটি পুরা আছে, তারপর সয়াবিন খোল যেটা ওটা খুবই উপকার। তো এরকম আমরা 7-8 পদ মিলে যেন আমরা অল্প অল্প দিই, সমস্যা নাই, কিন্তু 2-3 পদ যেন হিউজ পরিমাণ না খাওয়াই আমরা। তো ভিটামিনটা আমরা পাইতেছি, সব কিছু আমরা গরু খাইয়ে মজা পাইতেছে। এটা তো সকালে গেল, কাঁচা ঘাস কখন খাওয়ান তাহলে? কাঁচা ঘাস আমি তো খাওয়াই মনে করেন সকাল 6টার সময় লেবার এসে পরিষ্কার করে, তারপরে মনে করে দানাদার খাবার দেয়। দানাদার খাবারটার উদ্দেশ্য হচ্ছে যে সে দানাদার খাবে আর ওদিকটা আমার দুধ দাঁড়ানো হয়ে যাবে। তারপরে একটু অল্প ঘাস দেয় আর কি, যাতে দাঁড়ানো থাকে আর কি। তা আবার 10টা পর্যন্ত কাজ শেষ হলে, দোয়ানো শেষ হলে 10টা পর্যন্ত আপনার রেস্টে থাকে। 10টা থেকে 12টার মধ্যে আবার কাঁথায় ঘাস দিয়ে আমি মনে করেন 1টার সময় আবার গরু বানাই, 1টা থেকে 2টার মধ্যে বানানো শেষ, তারপর 4টা পর্যন্ত রেস্টে থাকে। 4টার পর থেকে আমি সন্ধ্যা পর্যন্ত আবার এই কাঁচা ঘাস দিই, তারপর রাত্রে 8টা থেকে 9টার মধ্যে ওই দানাদার খাবারে হালকা দিই। তাই আমি তো বলছি দুইবারের খাবারটা আমি তিনবারে দিই, মানে অল্প খাওয়াবো বারবার খাওয়াবো আর কি, এই আর কি। এই হচ্ছে আমার রুটিন আর কি। আর এই যে ভ্যাকসিন কোন রুটিনে দেন? ভ্যাকসিন আমরা এখন আমাদের ডেইরি ফার্মাসিস্টের পক্ষ থেকে, মনে করেন সরকারের পক্ষ থেকে একটা ভ্যাকসিন দেওয়া হয় খুরা রোগ,
সরকার হোক এবং ওই লেবে মিসকিন যেটা তো ভ্যাকসিনগুলো আমরা ইনশাল্লাহ এই সমিতির মাধ্যমে ঠিকমতো দিচ্ছি। তা আমরা প্রতি 4 মাস অন্তর অন্তর ভ্যাকসিনগুলো দিতে হবে আমার খুরা রোগের। খুরা রোগের ভ্যাকসিনটা আমার 1.5 থেকে 4 মাস, কিন্তু আমি খেয়াল রাখতে হবে 4 মাসের আগে দিতে হবে আমার, কারণ চারদিকে এই খুরা রোগের প্রাদুর্ভাব চলতেছে। 3.5 মাসের মধ্যে আপনার প্রত্যেকটা গরুকে খুরা রোগের ভ্যাকসিন দিবেন, আর তরকার রোগের একবার দিলেই হয়, বছরে একবার দিবেন। খেয়াল রাখবেন প্রত্যেকটা জিনিস খাতার মধ্যে রাখবেন, আর ল্যাম্বিং স্কিন যেটা বসন্ত রোগের ওইটা বছরে একবার দিতে হয়। আচ্ছা, এই এগুলো মেনটেন করলে আল্লাহর মতে অসুখ বিসুখ আপনাদের সবারই কম হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু শীতকাল, মানে এই রোগগুলি আসবেই, খুরা রোগ, অমুক রোগ, তমুক রোগ, এটা আসবেই। এটা মানে একটা রোগ ধরলে তো অন্য রোগগুলিও তখন বাসা বাঁধে। যেহেতু তো খুরা রোগটা মারাত্মক ধরনের একটা রোগ, একটা গরু ওটা লাইফই আপনার প্রায় শেষ হয়ে যায় যদি আপনি সচেতন না থাকেন। আচ্ছা, একটা গরু কিন্তু মনে করেন একটা ভালো গরু কিনতে গেলে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এখন লাগে। তো আমি দেখতেছি যে অলসতার কারণে আমার, হ্যাঁ, 3 লক্ষ টাকার গরু 1000 টাকা ওষুধ আনি না, 500 টাকা ডাক্তার ভিজিট নেবে, তা অলসতা করে আমরা এই গরুগুলাই নষ্ট করে দিই। 3 লক্ষ টাকা আমরা দেখি না, কিন্তু 2-5 হাজার টাকার ওষুধ খরচ করবো ওইটা আমরা পারি না। গরু বোবা জিনিস, আপনি গরুর পিছনে খরচ করবেন, গরু আপনাকে টাকা দেবে, কোনো সমস্যা নেই, আপনার পকেট থেকে ভর্তি ভরতে হবে না, ওটা ওই, হ্যাঁ, ওটা সেই আপনাকে দিয়ে যাবে এবং তারটা নিজেই খাবে। খাইয়ে যে বড়টাতে বেশি থাকবে ওইটা আপনি নিজেও খাইতে পারবেন, আপনার বাচ্চা খেতে পারবো। সন্তান মনে করেন 20 বছর পালার পরে আপনাকে কিন্তু তাও সিকিউরিটি নাই, আপনাকে খাবার দিবে না না দেবে। হ্যাঁ, আর একটা গাভী দেখেন 2 বছরে কিন্তু গাভী হয়ে যাচ্ছে, একটা সন্তানের মতো সে কিন্তু আপনাকে ইনকাম করে খাওয়াইতেছে। ওইটার গ্যারান্টি নাই, কিন্তু এটার গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। আপনার ওই ছেলে আপনার ভাত দেবে কিনা ওটার কিন্তু গ্যারান্টি নেই, কিন্তু একটা মেয়ে বাচ্চা যদি গাভী হয় আপনি নিজে কিন্তু গ্যারান্টি আছেন এটা আমাকে ইনকাম করে খাওয়াবে। ওইটার মধ্যে আমার কষ্ট করতে সমস্যাটা কি সেটাই, ও যেটা ইনকাম করছে ওকেই খাওয়াই, ওকেই খাওয়াই, একটু ভালো ভালো খাবার দেন, 6-7 আইটেমের খাবার মিলিয়ে দেন তাকে। আমার খাবার দিলে তো মনে করেন 8 থেকে 10 কেজি একটা গরুর খাবার লাগে, আপনি খাওয়ায় দেখেন যদি দুধ কম হয় তাহলে আমি জরিমানা দেবো, আপনি বললাম আমি। জানতে চাই যে সেটা হলো নতুন খামারিরা আসলে কি করবে। আসলে নতুন খামারি যেগুলো আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমি গত ইতে সাক্ষাৎকারও বলেছি যে অনেকেই দেখা যাচ্ছে বাপের জমি আছে, এটা বিক্রি করে 40-50 লাখ টাকা খরচ করে 10-15টা 20টা একসাথে গরু কিনতেছে, বাদ বিদেশ থেকে বড় ভাই আছে, বড় ভাই টাকা পাঠাইতেছে, ওই ছেলে সন্তান বাইরে বাংলাদেশে ঘুরতেছে, খারাপ হয়ে যাইতেছে, বাবা টাকা পাঠাইছে 20 লাখ। হ্যাঁ, ওগুলো মনে করেন ওই ধরনের যে খামারিগুলা তারাই কিন্তু এখানে লস খায়। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা একটু নিজের টাকা তো মায়া করেন, নিজে একটু কষ্ট করেন, নিজে কষ্ট করলে ইনশাল্লাহ নতুন খামারিতে যারা আছেন লস হবে না। আর একসাথে আপনারা গরুগুলো না কিনে 2-4টা গরু কিনেন, মনে করেন এখন কিনেন 5টা, আবার 6 মাস পরে 5টা কিনেন, একটা সার্কেল করেন। সার্কেল করলে কিন্তু আপনার আর ওই টেনশন করতে হবে না আমার লস হইতে থাকেন, মানে বাই রোটেশন, হ্যাঁ হ্যাঁ, বাই রোটেশন সার্কেল করতে হবে, রোলিং করতে হবে। মনে করেন 5টা করে 6-4 মাস পরে কিনেন, হ্যাঁ, আবার 5টা 4 মাস পরে কিনেন, 4 মাস পরে আবার এই 5টায় বাচ্চা দিতেছে, আবার ওই যে এদিক দিয়ে 8 মাস হইতেছে, 8 মাস পরে আবার বাচ্চা দিতেছে, এরকম একটা রানিং হবে ইনশাল্লাহ। তো আবার আপনাদের ওই টেনশন করতে হবে না, এখন গরু দুধ পাবো কই আর খাবারের টাকা দিব কি, আপনার নিজের গরু নিজেই আপনাকে খাবারের টাকা দিবে, প্লাস আপনার সংসার খরচও চালাবে ইনশাল্লাহ। তো আর আমরা একটু চেষ্টা করবো যাতে প্রথমেই এখানে ইনভেস্ট করে এখানটা টাকা যেন আমরা ভাঙা না খাই, এটারে ডেভেলপ করতে হবে আগে। আসার কারণ হচ্ছে কি, আপনি প্রতি মাসে অঢেল পরিমাণে খরচ করতেছেন, হিসাব নাই, কারণ জায়গা পাচ্ছে টাকা, বাপে পাঠাচ্ছে টাকা, নিজের টাকা তো না, নিজে খরচ করতেন তাহলে হিসাব করে করতেন। এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা তো আছে ইনশাল্লাহ, আরও বড় করান ইনশাল্লাহ। হ্যাঁ, দেখি, দোয়া করবেন সবাই আল্লাহর মতে আমার খামার যেন সুস্থ সবল থাকে ইনশাল্লাহ, আমি যেন
খিলগা থানার মধ্যে আমি যে সভাপতি, আমার যেন একটা মডেল খামার হিসেবে গড়ে তুলতে পারি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা, যারা পূর্বাসে আছে, যারা নতুন খামার করতে চায়, তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, ফোন নাম্বার দিবেন কিনা? আমি 27 বছর 26 বছর চলে মনে করেন, তারপরে আমি মনে করবো যে আমি এত অভিজ্ঞ না, জানা শেষ নাই, শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত জানা যায়, শিখা যায়। তো আমার যদি পরামর্শ দরকার পড়ে আপনাদেরকে, আমি মোবাইল নাম্বার দিচ্ছি, ফোন দিবেন ইনশাল্লাহ, যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব। আমার নাম্বার হচ্ছে 01817070298, 01817070298। আমার নাম মিঠু, ত্রিমোহনী ডেয়ারি ফার্ম, খিলগা থানা। তো আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু দর্শক, এই অভিজ্ঞ খামারের কথা শুনলেন, যে খামারের বিভিন্ন বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে কথা বললেন উনি। আপনারা দেখতেই পাচ্ছেন ওনার গরুগুলি মোটামুটি খুব ভালো। আমরা দীর্ঘ সময় ওনার সাথে কথা বললাম। তো আপনাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে, তবে আমাদের সার্থকতা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।